সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালোই আছেন। আজ 14 ডিসেম্বর 2022, সন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। প্রিয় ভাইরা, আজকে আমরা আপনাদের নিয়ে হাজির হয়েছি মৌসুমি ডেয়ারি ফার্মে, অর্থাৎ মোশারফ ভাইয়ের খামারে। আর এই ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানা মোলাডুলি গ্রামে। তো এই ফার্মের যিনি মালিক মোশারফ ভাই, উনি কিন্তু সৌদি প্রবাসী ছিলেন। তো প্রবাস থেকে আসা পর গরু ব্যবসার সাথে নিয়োজিত হয়েছেন। তো আজকে আমরা দেখবো এখানে কোন কোন জাতের গরুগুলো কালেকশন করা হয়েছে, সেই গরুগুলোর বয়স কীরকম, জাতে মানে কীরকম আছে, আপনারা কোন কোন দামের মধ্যে গরুগুলো নিতে পারবেন। এর পাশাপাশি এখান থেকে যদি গাভী গরু বিক্রয় করা হয়, গাভী গরু কিনতে হলে কিন্তু অবশ্যই আপনাদের খামারে আসতে হবে। খামারে এসে 2-4 বেলা থাকতে হবে, গরুগুলো দুধ দহন করতে হবে, তারপরে কিনতে হবে। তো চলুন শুরুতে আজকে কথা না বলে এখানে যে গরুগুলো কালেকশন করা হয়েছে সেই গরুগুলো আমরা দেখাই। মোশারফ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহ। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখা যায়। আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলে? জি ইনশাল্লাহ। তো আপনি তো দীর্ঘদিন প্রবাসে থাকার পর এখানে গরু ব্যবসার সাথে নিয়োজিত হয়েছেন? জি জি ভাই। আচ্ছা, তো আজকে আপনার কালেকশনে কোন কোন ধরনের গরু নিয়ে আসছেন? আছে আপনার হলস্টাইন ফ্রিজিয়াম, ফ্রিজিয়াম জার্সি, এইগুলো দেখাবো, সাইওল আছে। আচ্ছা, সবগুলোই তো বাচ্চা সহ দুধের গরু? জি, বাচ্চা সহ সব দুধের গরু। আচ্ছা, তো বাচ্চা সহ দুধের গরুগুলো মূলত আপনি কোন কোন উপায়ে বিক্রি করে থাকেন? অধিকাংশ দেখা যায় প্রেগনেন্ট গরু বিক্রি করে, বাচ্চা সহ গরু যেহেতু দুধের তো গ্যারান্টিতে বিক্রি না। আমার কাছে যেগুলো গাভী আছে দুধের গ্যারান্টিতেই অবশ্যই বিক্রি করবো, ফিজিয়াম যেগুলো আছে, জার্সি যেগুলো আছে দুধের গ্যারান্টিতে বিক্রি করবো। যেটা সাইয়াল আছে ওইটা দুধের কোনো গ্যারান্টি নাই। আসলে সবগুলো গরুই গ্যারান্টি বলতে কি সরজমিনে আসতে হবে, আর সেই সারি যদি দেখে শুনে নেয় ওইটা সবচেয়ে বেটার হয়। গ্যারান্টি 15 কেজি দিলেন, তাহলে তো আর হলো না। না না, মুখে গ্যারান্টি দিলে হবে না। আপনি সরজমিনে আসেন, আসি সাথে দেখেন আসলে কতটুকু দুধ আছে, আমি যে বর্ণনাটা দিছি তার সাথে মেলে নাকি, দেখে শুনে দরদাম করে নেবেন। মোশারফ ভাই যে কয়েকটা গরু কালেকশন করছেন, চলুন সেগুলো আমরা দেখাই। জি স্যার। মোশারফ ভাই, ভিডিও শুরুতেই বেশ বড় সড়ো সাইজের সাদা অংশ বেশি একটা বাচ্চা সহ গরু আনছেন, কোন জাতের গরু এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়াম জাতের গাভী ভাই। হলস্টাইন ফ্রিজিয়াম জাতের গরু? জি। এই গোটার বয়স কিরকম? এটা 4 দাঁত 6 দাঁত। 4 দাঁতে দ্বিতীয়বারের মতো বাচ্চা হয়েছে? জি ভাই। আচ্ছা, সাথে কি বাচ্চা? সাথে ষাঁড় বাচ্চা হয়। ষাঁড় বাচ্চা? জি। এই সামনের বাচ্চাটা? জি ভাই। বাচ্চার বয়স? বাচ্চার বয়স আজ 22 দিন। 22 দিন? জি জি ভাই। মাটা সাদা কালো, কিন্তু বাচ্চাটা কেমন যেন লালচে কালার। বাচ্চাটা ছেড়ে দাও তো, বাচ্চাটা দেখুক দর্শক ভাই, দেখলে পারে বুঝতে পারবেন। আচ্ছা, বাচ্চাটা ছেড়ে দেওয়া হয়েছে, আসলে লাগানো বাচ্চা কিনা এটা তার প্রমাণ বোঝা যাবে। জি জি অবশ্যই ভাই। আচ্ছা, গাভী বাচ্চা এখন পর্যন্ত সম্পূর্ণ ঠিকঠাক আছে? জি, সম্পূর্ণ সুস্থ ইনশাআল্লাহ। এই গোটা সকাল বিকাল কতটুকু দুধ আসছে? সকাল বেলা যে দর্শক ভাই নেবে 20 লিটার দুধ দহন করে নেবে ইনশাআল্লাহ। সকাল এবং বিকাল দুই বেলা মিলে 20 কেজি? জি ভাই। সকালে কতটুকু আসবে? সকাল বেলা আসবে আপনার 14 থেকে 14.5 লিটার। আর বিকাল বেলা? বিকাল বেলা আপনার 6.5-7 এরকম। আচ্ছা, সেই হিসেবে 20 কেজি দুধ সকাল বিকাল এসে 2-4 দিন থেকে দহন করে নিতে পারবে? জি অবশ্যই। এই গোটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছে ভাই 2,40,000 টাকা। 2,40,000 টাকা দাম দর করেই তো বিক্রি করবেন? জি অবশ্যই ভাই। আচ্ছা, যে ক্রেতা ভাই পছন্দ হবে দুধ দহন করে বাচ্চা গাভী দেখে দাম দর করে নিতে পারবে? জি জি জি। সাইড করেন, 2 নম্বরটা দেখাই। জি ভাই। ভিডিওর দ্বিতীয় নম্বর সিরিয়ালে আরও একটা বাচ্চা সঙ্গে গরু নিয়ে আসছেন কালো রঙের, এই গোটা সম্পর্কে একটু জানাবেন আমাদের। এটা ভাই মহিষী অস্ট্রেলিয়া গাভী। জি জি। এই গোটা বয়স কিরকম? এটাও 4 দাঁত 2 টাইম বাচ্চা ভাই। 4 দাঁতে দ্বিতীয় বাচ্চা দিচ্ছে? জি। সাথে মার মতো দেখতে একটা বাচ্চা? জি, মার মতো বাচ্চা দেখেন আপনি, আজকে বাচ্চার বয়স 13 দিন, একবার মোষের বাচ্চার মতন বাচ্চা আছে, বাচ্চাটা পুষ্ট পুষ্ট একটা বাচ্চা। জি জি ভাই। ষাঁড় বাচ্চা? জি ষাঁড় বাচ্চা ভাই। বাচ্চার বয়স কতদিন? বাচ্চার বয়স 13 দিন ভাই। 13 দিন? জি। বাচ্চা গাভী সম্পূর্ণ ঠিকঠাক আছে? জি, সম্পূর্ণ সুস্থ ইনশাআল্লাহ ভাই। আচ্ছা, তো গোটার উড়ান পালান প্লাস দুধ দহন করার পর কতটুকু দুধ আসতেছে? এই গোটা আপনার আজ 13 দিন বাচ্চাদের বয়স দুধ পাচ্ছে আপনি সারাদিনে 15 লিটার, সকাল এবং বিকাল মিলে 15 কেজি? জি জি জি। যে ক্রেতা ভাই দুধ দহন করতে চাইবে দুধ দহন করে 15 কেজি মিলাই নিতে পারবে? জি অবশ্যই ভাই। এই গোটার দামটা কেমন চাচ্ছেন? এই গোটার দাম চাচ্ছে ভাই 2,10,000 টাকা। 2,10,000 টাকা দাম চাওয়া, দাম দর করেই বিক্রি হবে? জি ভাই। আচ্ছা, এটা আজকের ভিডিও দ্বিতীয় নম্বর সিরিয়ালের গরু, এটা সাইড করে দেন, 3 নম্বরে যে গরুটা রয়েছে সেটা দেখাই আমরা। জি চলেন। মোশারফ ভাই, ভিডিওর 3 নম্বর সিরিয়ালে লাল রঙের বাচ্চা সহ একটা গরু আনছেন, এই গরু সম্পর্কে একটু জানাবেন। এটা জার্সি জাতের গাভী ভাই। জার্সি জাতের গরু? জি। সাথে কি বকনা বাচ্চা? জি, সাথে বকনা বাচ্চা ভাই, বাচ্চাটাও জার্সি। বাচ্চার বয়স? জি, বাচ্চার বয়স 16 দিন। 16 দিন? জি। গাভীটার বয়স কিরকম? গাভীটার 2 দাঁত প্রথম বাচ্চা। 2 দাঁত প্রথমবারের মতো বাচ্চা দিছে? আপনি কানগুলো দেখেন দর্শক ভাই, দেখলে পার বুঝুন, মাথাটা দেখেন কানগুলো দেন, কান একবার চায়ের আঙুল, বাচ্চারও যেমন কান, মারও সেমন কান। আচ্ছা, ক্রেতা ভাইরা জাতমান বাচ্চা গাভী দেখে নির্বাচন করে নিতে পারবে? জি জি জি। গোটা দুধ কেমন পাচ্ছেন সকাল বিকাল? দুধ পাচ্ছি ভাই সারাদিনে 12 লিটার। সকাল বিকাল মিলে 12 কেজি? জি, সারাদিনে 12 লিটার। আচ্ছা, এই গোটা দামটা কেমন চাচ্ছে? এটার দাম চাচ্ছি ভাই 1,62,000 টাকা। 1,62,000 টাকা? জি। দুধের গরু নিতে হলে অবশ্যই খামারে আসতে হবে, খামারে এসে দুধ দহন করে নিতে হবে? অবশ্যই ভাই। আচ্ছা, তো এটার দামটা কেমন বললেন? 1,62,000। 1,62,000। আজকের ভিডিওর 3 নম্বর গরু সাইড করে দেন, 4 নম্বরটা দেখাই। জি ভাই। মোশারফ ভাই, ভিডিওর 4 নম্বর সিরিয়ালে লাল রঙের একটা গরু আনছেন, এই গরুটা সম্পর্কে একটু জানাবেন।
এটা আপনি জার্সি জাতের গাবি ভাই? জার্সি জাতের গরু। জি। এটার বয়সটা কি রকম? এটা দুই দাঁত ফার্স্ট টাইম বাচ্চা। দুই দাঁতে প্রথম বাচ্চা? জি। সাথে কি বাচ্চা এটা? সাথে বকনা বাচ্চা ভাই। বকনা বাচ্চা, সামনে ভবিষ্যৎ গাবি হবে এটা। জি জি জি। বাচ্চার বয়স? বাচ্চার বয়স এটা 16 দিন। 16 দিন। জি। বাচ্চা গাবি সম্পূর্ণ ঠিকঠাক? জি, সম্পূর্ণ সুস্থ ইনশাআল্লাহ। আচ্ছা, এটা কি এটা প্রথম না দ্বিতীয় বাচ্চা এটা? প্রথম বাচ্চা ভাই, দুই দাঁত। দুই দাঁতে প্রথম বাচ্চা? জি। আচ্ছা, এটার কতটুকু দুধ আছে সকাল বিকাল? এই গরুটার আপনি 13 লিটার দুধ আছে সারাদিনে। সকাল এবং বিকাল মিলে 13 কেজি? জি। যারাই নিবে 13 কেজি দুধ দহন করে তারপরে নিতে পারবে? জি অবশ্যই ভাই। এই গোটার দামটা কেমন চাচ্ছেন? এই গোটার দাম চাচ্ছি 1,45,000 টাকা। 1,45,000 টাকা দাম চাইছেন, দাম দর করেই বিক্রি করবেন? জি ভাই। যে খেতে ভাই নিবে দুধ পাবে 13 কেজি? জি। এটা সাইড করে দেন, এরপর যেটা রয়েছে ওটা দেখে। মোশাররফ ভাই, ভিডিওর 5 নম্বর সিরিয়ালে একটা গরু নিয়ে আসছেন, বেশ বড় সড়ো সাইজের গরু, এটা সম্পর্কে একটু বলবেন। এইটা ভাই আপনার একটা 100 ছাইয়াল, আসলে মাথার দিক দিয়ে দেখেন আপনার এটা হরিয়ানা গরু আর কি বলে। হরিয়ানা গরু? জি, কিন্তু বাচ্চাটা 100 ছাইয়াল বাচ্চা আর কি, সার বাচ্চা। এটা ছাইয়ালের সার বাচ্চা? জি। বাচ্চার বয়স? বাচ্চার বয়স আপনার 4 মাস প্লাস, আপনার 2 মাস প্লাস আজকে সিমেন্স দেওয়া আছে আর কি। এই গরুটাকে 2 মাস প্লাস সিমেন্স দেওয়া আছে? জি জি জি। গোটা দাঁতে ভাঙছে কয়টা? দাঁতে আপনার 4 দাঁত। 4 দাঁত? জি। ছাইয়াল গরুতে দুধের গ্যারান্টি হয় না? দুধের গ্যারান্টি হয় না। তারপরও ভাই যে দর্শক ভাই নিবে আমার বাসায় আসবে, আইসি সাইড 2 দিন থাকি দহন করে দেখে শুনে নেবে, প্রত্যেকটা গরু যে দেখালাম দোয়ান করে দেখে নেবে কেমন কি দুধ হচ্ছে, খামারে আসলেই বুঝতে পারবে। জি জি জি। বাচ্চা গাবি সম্পূর্ণ ঠিকঠাক আছে? জি, সম্পূর্ণ সুস্থ ইনশাআল্লাহ। বাচ্চা এবং গাবি দেখে যদি কারো পছন্দ হয়, যদিও পছন্দ হওয়ার মতোই গরু, দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি ভাই 1,85,000 টাকা। 1,85,000 টাকা? জি। এটা সাইড করে দেন, 6 নম্বরটা আমরা দেখাই। জি চলেন। ভিডিওর 6 নম্বর সিরিয়ালে আরো একটা সার বাচ্চা সহ গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে বলবেন, এটা কোন জাতের? এটা 100 একটা শাহিওয়াল জাতের গাবি ভাই, পাকিস্তানি শাহিওয়াল। পাকিস্তানি ব্রিডের একটা শাহিওয়াল জাতের সার সরি গাবি গরু? জি ভাই। এই গোটার বয়সটা কেমন? এটাও 4 দাঁত সেকেন্ড টাইম বাচ্চা ভাই। 4 দাঁতের দ্বিতীয় বাচ্চা? জি। সার বাচ্চার সাথে? জি, সার বাচ্চা ভাই। বাচ্চার বয়স? বাচ্চার বয়স এটাও 4 মাস প্লাস, দুইটা গরু একই বাড়ির থেকে নিয়ে আসা। আপনার এটা গরু তো আপনার সিমেক্স দেয়া আছে আর কি। কতদিনের সিমেন্ট দিচ্ছেন এটাকে? 2 মাস। 2 মাস এখন চেকে আসবেন, আর 1 মাস দিতে হবে। আমার কাছে কার্ড আছে আর কি। জি জি। আচ্ছা, কার্ড দেখে এর পাশাপাশি কপাল হিসেবে গরুটা নিতে পারবে? জি ভাই। এই গোটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছে আপনি 2,20,000 টাকা। 2,20,000 টাকা দাম চাও, দাম দর করেই বিক্রি করবেন? জি, হালকা সুযোগ আছে ভাই। আচ্ছা, এটা সাইড করে দেন, এরপর যেগুলো আছে ওগুলো দেখেন। মোশাররফ ভাই, এই পাশে দুইটা গরু দিয়ে একটা জোড়া করছেন, দুইটার শুরুতে একটা পাকরাইস টাইপের বকনা গরু দেখতেছি, এটা সম্পর্কে একটু জানাবেন। আসলে ভাই এই গরু দুইটা আমার বাসায় মোটামুটি 3 মাস প্রায় হয়ে গেছে, আমি শখের বিষয় নিয়ে আসছিলাম। বাচ্চা দুটো দেখালাম, প্রথম যেটা দেখালাম এটা রাথি বাচ্চা, ইন্ডিয়ান রাথি, আর দ্বিতীয় যেটা এটা গির বাচ্চা। তবে রাথি বাচ্চা ডাক মোটামুটি আপনার 1.5 মাস হয়ে গেছে, বীজ দেওয়া আছে আর কি। 1.5 মাসের সিমেন্ট দিচ্ছেন? জি জি জি। আচ্ছা, আপনার হাতে সিমেন্ট দেওয়া? জি ভাই। এটার মানে আনুমানিক বয়সটা কেমন আছে? এটা বয়স আপনার মনে করেন যে তাও 16-17 মাস হবে। 16 থেকে 17 মাস? জি। আচ্ছা, আর আপনার গির যে বাচ্চাটা দেখালেন এটা আপনার এই হয়ে গেছে, আপনার দেখা যাচ্ছে যে যে কোনো সময় হিটে আসবে আর কি। আচ্ছা, এই যে পাশে যে গির গরুটা দেখতেছি এটা রেডি হয়ে গেছে, যে কোনো মুহূর্তে হিটে আসবে? জি ভাই। সম্পূর্ণ সুস্থ সবল? জি, সম্পূর্ণ সুস্থ সবল। খাবার দাবার? জি, এইগুলো আসলে বর্ডার এলাকা থেকে নিয়ে আসা, গেছিলাম গাবি নিয়ে আসতে, বাচ্চা দুটো দেখে পছন্দ হয়ে গেছে, নিয়ে আইছি আর কি। সেই হিসেবে দুইটা বাচ্চা একসাথে কেউ নিতে চলে, একসাথে কেমন দাম? জি, একসঙ্গে বিক্রি করবো দুইটা বাচ্চা, যদি কোনো দর্শক ভাই নেয় 2,50,000 টাকা দাম। 2,50,000 টাকা দাম চাইছেন? জি। 1,25,000 টাকা পার পিস, যাদেরই পছন্দ হবে দামদর ফিক্সড করে গরু দুটো নিতে পারবে? জি ভাই। আচ্ছা, তো মোশাররফ ভাই, আজকে দেখানোর মতো যে কয়েকটা গরু ছিল দেখেছেন, বিস্তারিত বর্ণনা করছেন, এবার দর্শক ভাই যদি কিছু বলতেন? দর্শক ভাই থেকে বলবো ভাই, গাবি গরু কিনতে হলে সরজমিনে আসবেন, আইসি সাইডে আমি যে বর্ণনাটা দিয়েছি এর সাথে মিল আছে নাকি, দুধের কথাটা যেটা বলেছি দেখবেন, 2 দিন দোয়ান করে দেখি শুনি তারপরে নেবেন ইনশাআল্লাহ, দাম ফিক্সড করে নিতে পারবে? জি অবশ্যই ভাই। আচ্ছা, তো ঠিক আছে মোশাররফ ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।